পুনরায় নির্বাচন হবে এর আগে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে হবে। দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানামুখী অপচেষ্টা চালাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এর আগে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে হবে, এরপর পুনরায় নির্বাচন করতে হবে। রোববার তাঁতি দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেছে, এজন্য বিএনপিকে নিষিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তারা, গণতন্ত্রকে হরণ করেছে ক্ষমতাসীনরা। অভিযোগ করে তিনি বলেন, 7 জানুয়ারি শুধু বিএনপি ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও ভোট দেয়নি, প্রহসনের নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যা করেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।